ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন ঘটল কলাগেছিয়া যুবগোষ্ঠীর খুঁটি পুজোয়। শুভ জন্মাষ্টমীর পুণ্যতিথিতে ময়না ব্লকের কলাগেছিয়ায় যুবগোষ্ঠীর দুর্গাপূজার খুঁটি পুজো অনুষ্ঠিত হল। প্রত্যেক বছর তিনটি গ্রাম অর্থাৎ কলাগেছিয়া, দক্ষিণ হরিকুল এবং মাসুমচকের মানুষের সহযোগিতায় যুবগোষ্ঠীর দুর্গোৎসব খুব ধুমধাম করে হয়। আজকে যুবগোষ্ঠীর খুঁটি পুজোয় একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। একদিকে যারা কীর্তন গান শ্রবণ করতে ভালোবাসেন তাদের জন্য কীর্তন গানের আয়োজন করা হয়েছিল, অপরদিকে এলাকার প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সংস্কৃতি চর্চার বিকাশের জন্য বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। জানা গেছে এবারে দুর্গাপূজার থিম মুক্তির আলো। মানব সমাজ কিভাবে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে সুন্দর জীবন লাভ করতে পারে, এইবার তাই ধরা দেবে এবারের মুক্তির আলো থিমে। এবারে দুর্গোৎসব প্রসঙ্গে পুজো কমিটির কার্যকর্তাগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। নমস্কার, কলাগেছিয়া দক্ষিণ হরিকুল মাসুমচক যুবগোষ্ঠী পরিচালিত সর্বজনীন শিশির দুর্গোৎসব এবছর 39তম বর্ষে পদার্পণ করেছে। এই 39তম বর্ষের শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে আমাদের আজকে শুরু হয়ে গেছে এবং আমাদের এই পুজোর 7 দিনব্যাপী বিভিন্ন কর্মকাণ্ড থাকবে। আমাদের প্রথমে উদ্বোধনী অনুষ্ঠান থাকবে, বিশিষ্ট ব্যক্তিগণ মঞ্চে আলোকিত করবেন। ছাত্রছাত্রী যারা কৃতি হয়েছেন তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হবে এবং সপ্তমী দিন আমাদের রয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে নাটক। অষ্টমী দিন আমাদের মহাপ্রসাদ বিতরণ রয়েছে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নবমী দিন রয়েছে আমাদের হলদিয়া থেকে আগত নাট্যমঞ্চের একটি নাটক এবং দশমী দিন রয়েছে আমাদের পুতুল নাচ। যে পুতুল নাচটা হারিয়ে গিয়েছে সেটা আমরা আবার জনমানুষের সামনে তুলে ধরতে চাই এবং একাদশী দিন আমাদের একটি অনুষ্ঠান রয়েছে, এখন অব্দি নির্দিষ্টভাবে ঠিক হয়নি, এবং দ্বাদশী দিন আমাদের প্রতিমা নিরঞ্জনের কর্মসূচি রাখা হয়েছে। আমরা কমিটির তরফ থেকে চিন্তাভাবনা করেছি, প্রশাসন প্রতি বছরের ন্যায় আশা করছি এবছর আমাদের আবেদনে সাড়া দিয়ে সহযোগিতা করবেন। আমাদের কৃপাহিনীর মোড় থেকে যাতায়াতের ব্যবস্থা, আমরা বড় বড় বাইকগুলোকে বা গাড়িগুলোকে বাইরে আটকে রাখার জন্য আবেদন করব প্রশাসনের কাছে, আশা করছি ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি বিপ্লব মাইতি, পূজা কমিটির একজন সদস্য। শুভ জন্মাষ্টমী তিথিতে সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা জানিয়ে বলি, কলাগেছিয়া যুবগোষ্ঠীর আয়োজিত দুর্গোৎসবের 39তম বর্ষের আজকে শুভ সূচনা হলো আমাদের আকাঙ্ক্ষিত খুঁটি পুজোর মধ্য দিয়ে। এবছর আমাদের পুজোর থিম হলো মুক্তির আলোকে। যদিও আমরা জানি রবীন্দ্রনাথের কথায় মুক্তি ওর তারা মুক্তি কোথায় পাবি, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা, তবুও আমরা মুক্তির আশা খুঁজি। স্বয়ং বুদ্ধদেব বলে গেছেন যে মুক্তি পেতে হলে তার 8টা পদ বলেছেন, অষ্টাঙ্গিক মার্গ, সেইগুলো অনুসরণ করলে আপাতত আমরা এই জীবনের কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। তবে বর্তমান সময়ে আমাদের মুক্তি দরকার, ড্রাগের মুক্তি আমাদের প্রয়োজন, ছাত্রছাত্রীদের আমাদের স্মার্টফোনের মুক্তির প্রয়োজন। এই সঙ্গে আমাদের এবছর যে ভারতবর্ষ বিক্রমের সঙ্গে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে চন্দ্রযান 3কে চন্দ্রে অবতরণ করিয়ে, সেখানে আমাদের মুক্তির স্বাদ আমরা অনুভব করছি। চন্দ্রযানের ল্যান্ডার থেকে প্রজ্ঞান অনুসন্ধান করছে, মুক্তির করছে, লাভ করবে। এইভাবে আমরা অনেক চিন্তাভাবনা নিয়ে আমাদের এবছরের থিমটা মুক্তি সাজিয়েছি। আরও ধীরে ধীরে মুক্তির আলোকে, আরও ধীরে ধীরে আমাদের শিল্পীদের দ্বারা, আমাদের চিন্তাভাবনায় মাস্টারমশাইদের দ্বারা এটাকে আরও আমরা সমৃদ্ধ করব, নির্দিষ্ট দিনে আমরা আপনাদের সামনে উপস্থাপিত করব। সে কারণে সকলের কাছে আমাদের আবেদন থাকল, আপনারা সবাই আসুন, আমাদের থিমগুলো দর্শন করুন এবং আমাদেরকে সহযোগিতা করে ধন্য করুন। নমস্কার, আমি জগন্নাথ মাইতি, কলাগেছিয়া পুজো কমিটির সম্পাদক ছিলাম। এবছর এখন আমাদের কমিটি ফরমেশন হয়নি, হলে পরে জানানো।
রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে প্রতি গ্রাম সোনার মজুরি মাত্র 290 টাকা, রূপোর গহনার মজুরি সম্পূর্ণ ছাড়। তাই বিশেষ করে নামটি মনে রাখবেন, রাধাকৃষ্ণ জুয়েলার্স, অন্নপূর্ণা বাজার, ময়না। তোমার ঘরে তোমার জীবনে একে যায় খুশি যে রং বেরঙে, সুরক্ষিত দেয়ালের ঘর আমাদের অঙ্গীকার, সুরক্ষিত দেয়ালের ঘর আমাদের অঙ্গীকার, সুরক্ষিত দেয়ালের ঘর আমাদের অঙ্গীকার। আপনার বাড়ির দেওয়ালকে খুশির রঙে সাজিয়ে দেয় পেইন্ট ডক্টর। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933227739।